সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। অবশেষে অনেক অবসান ঘটিয়ে আজকে রোডটা ডালাই হচ্ছে মেবি। রাত্র তখন 12:30 বেজেছে, তখন এরা প্রথম যাত্রা শুরু করে দিয়েছে আমার বাসার সামনে থেকে ডালাইয়ের অবসানটা। আসলে এই জায়গাটা এরিয়াতে আমি অনেক দিন ধরে এখানের মানুষগুলা কিন্তু অনেক দুর্ভোগে ভোগান্তিতে ছিল এই রোডটার জন্য, কিন্তু অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কাজটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এলাকাবাসী সবাই অনেক অনেক খুশি, সে সাথে তো আমিও অবশ্যই খুশি। আমারও যেহেতু এখান দিয়ে যাতায়াত, সেজন্য আমিও অনেক খুশি। যাক, আল্লাহ পাক যা কিছু করেন সব কিছু ভালোর জন্য করেন, আমাদের মঙ্গলের জন্য করেন। সেজন্য আমিও একটু রাত্রে শ্যুট করলাম, দেখলাম কিভাবে এরা ডালাইয়ের কাজ করছে, তোমাদের সাথেও শ্যুট করলাম। এখন সকালবেলা মিমকে ডাকাডাকি করছি ঘুমের থেকে উঠার জন্য। এই যে সকাল পোহাতি আমি বাইরে আবারও ক্যামেরাটা শ্যুট করলাম তোমাদের সাথে। এই যে ডালাইটা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ, তারপরে আবার তোমাদেরকে দেখালাম। এই যে মেঘলা আকাশটাও কিন্তু অবশেষে। নাস্তার জন্য আসলাম, কি বানাবো খুঁজে পাচ্ছি না। জাস্ট লবণ আর হালকা চিনি দিয়ে দুইটা সাইমন আর মিমের জন্য বানিয়ে আর কি নিব, ওরা এভাবে খাবে, সেজন্য ওদের জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি। জাস্ট দুটা বানিয়ে নিব, এবং আর তিনজনের জন্য তিনটি ডিম। এখন আমার রুটিটা বানানো শেষ, এভাবে আর কি রুটির মতোই বানিয়ে নিয়েছি, ওরা খাবে ওদের পছন্দ সেজন্য আর কি। এপাশে আমি মশারিটা খুলে নিয়েছি, এখন মশারিটা কুসুমের ভিতরে ঢুকিয়ে নিলাম। এখন আমি আজান দিচ্ছি, আমি পরে বয়সটা দিচ্ছি একটু। আজান দেওয়া শেষ হলো, তারপরে আবার চলে এসেছি। এখন আমি বিছানাটা ঠিকঠাকভাবে সুন্দর করে গুছিয়ে নিব। আমরা মেয়ে মানুষ, আমাদের কাজ
ঘর গুছানো এবং সংসার সামলানো এভরিথিং ইত্যাদি আমাদের কাজ। আসলে যেহেতু মেয়ে মানুষের কাজগুলো থাকে একটু কম্পেটিবল, তারপর অন্য অন্যদের মতো নয়, মেয়েদের সব কিছু বিবেক বিবেচনা করে কাজকর্ম করতে হয়, সব দিকে খেয়াল এবং মেন্টেল করে এভাবে কাজকর্মগুলো গুছিয়ে গুছিয়ে করতে হয়। বিশেষ করে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে নামাজ পড়ে এবং নামাজ পড়ার পরে অন্য অন্য বাকি কাজগুলো যেমন করে নেই, সাইমন মিমকে ঘুমের থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে তারপর বিছানাটা আমার সবার আগে গুছিয়ে নিতে হবে, তারপরে আমি চলে যাব ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। সকালে কিন্তু বিশেষ করে যতই ঘর ঝাড়ু দেওয়া থাকুক না কেন, গ্রামের কালচার ঘরটা নাকি ঝাড়ু দিতে হয় সকালে ঘুমের থেকে উঠে, তাহলে বলে লক্ষ্মী থাকে ঘরের, সেজন্য আর কি আমি সম্পূর্ণ রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে পাপোসগুলো সব জায়গায় জায়গায় বিছিয়ে দিচ্ছি দরজাতে। আমার এখন সম্পূর্ণ কাজ মানে রুমটা মোটামুটিভাবে গুছিয়ে নেওয়া হয়েছে। তারপরে আমি একটু জানালাটা খুলে দিব, সম্পূর্ণ ঘরটা মোটামুটি গুছিয়ে যে নিয়েছি, তারপরে জানালাটা যে খুলে দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে প্রচণ্ড মানে রৌদ্র, অনেক রৌদ্র ছিল। এই যে বাহিরের ওয়েদারটা, বাহিরের ওয়েদারটা সকালবেলা ছিল মোটামুটি ভালোই, এরপরে আবার প্রচণ্ড একটু বৃষ্টিও হয়েছে। এখন সকাল 9টা বেজেছে, আমি জানালাটা একটু হালকা ফাঁক রেখে পর্দাটা টেনে দিচ্ছি। এখন ওরা নাস্তা খাবে, সেজন্য আমি তিনজনের জন্য তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং জাস্ট একটি রুটির মতোই আর কি এটাকে কি বলে সেভাবে বানিয়ে নিয়েছি। এখন শুধু এই নাস্তাটাই খাবো, তারপরে পানি, সাইমন বলছে পানি খাবো, ওর জন্য পানি নিচ্ছি, সে সাথে আর কি আমিও খাবো, আমার জন্য নিচ্ছি। এখন সাইমন মুখ দিয়ে এসে তারপরে ডিম খাচ্ছে, রুটি এক পিস খেয়ে নিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার শরীরটা তো একটু ভালো না সবাই জানেন। এখন এই মিষ্টিটা পাশের বাসার ভাবি দিয়ে গেছে, ওনাদের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য সবাই দোয়া করবেন। ওনার একটা মেয়ের খুব ইচ্ছে ছিল, আল্লাহ পাক স্বপ্নটা পূরণ করছে। নাস্তা খাওয়ানোর পরে আমি নিচে চলে গেলাম, আমার কিছু প্রয়োজনীয় বাজার আনার ছিল, যেহেতু আমার এক মাসের বাজার, সেজন্য আমি আর কি হালকা কিছু মোটামুটিভাবে নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি এটা আটা, 2 কিলো আটা, মানে 4 কিলো পেঁয়াজ, তারপর রিন পাওয়ার হোয়াইট, বিম, সাবান, লবণ, এই মোটামুটি আর কি টুকটাক যা প্রয়োজন ছিল এইসব আর কি নিয়ে এসেছি। রসুন, তারপর এলাইচ, আরেকটা কি দারচিনি, সাইমনের জন্য টোস্ট বিস্কুট, এই বিস্কুটটা ও খায়, ও পছন্দ, সেজন্য আর কি এটা নিয়ে এসেছি। এই আর কি টুকটাক বাজার এভরিথিং। তোমরা যেহেতু আমাদের একটা ফ্যামিলি, আমাদের বলতে আমার একটা ফ্যামিলি, সেজন্য তোমাদের সাথে যা কিছু করি না কেন সব একটু একটু করে শ্যুট করে নিই। সাথে নিয়ে এসেছি শাক, কুমড়ির শাক, তারপর আলু, তো বিম সাবান, এটা তো বললামই, সব কিছু এভরিথিং বাজার গুলা নিয়ে এসেছি। আসলে বাজার ঘরে থাকলে কোনো টেনশন থাকে না, সেজন্য আর কি মোটামুটি বাজারগুলো নিয়ে এসেছি, মাথার চাপটা একটু কমেছে এভাবে। তার সাথে নিয়ে এসেছি মোরগ, মোরগ বলতে এটা কি মোরগ বলে জানি, আমি তো ভুলে গিয়েছি মনে হচ্ছে, যেন আসলে ভুলিনি, এটা হয়েছে
সরি আবারও ভুলে গেছি মুরগিটার নাম, খাসি মোরগ, খাসি মোরগ। আচ্ছা আচ্ছা মনে পড়ে গিয়েছে, এটা হয়েছে খাসি মোরগ। আমি অনেক বড় দেখে একটা খাসি মোরগ নিয়ে এসেছি, আর এই ডিমটাতে, এই মুরগিটাতে ডিমও হয়েছে। ওনারা একদম কেটে পিস করে সুন্দর করে একদম দিয়েছে। আসলে আমার হাজবেন্ড বলে এই মুরগি নাকি ভালো না, হ্যান ত্যান অনেক কিছু। আমি রান্না করেছি, এতটা বেশি মজা ছিল মুরগিটা, খাসি মোরগ, আর মনে হচ্ছে একদম যেন গরুর মাংসের মতো এরকম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি খাসি মোরগ আনবো, সেজন্য আজকে আমি নিয়ে আসলাম। আর এখানে মুরগির ডিম, কলিজা গিলা, আর এটা হয়েছে ইয়া, যাই হোক এখন আমি মাংসগুলো কি ধুয়ে নিব, যেহেতু অনেকগুলো মাংস আমি তো আর একবারে রান্না করব না, সেজন্য ছোট ছোট করে পুটলি করে রেখে দিব, আর সামান্য পরিমাণে রান্না করব। আর এটি এগুলোও রান্না করিনি আমি, এগুলোও রান্না করিনি, এগুলো আমি রেখে দিয়েছি। জাস্ট সুন্দর করে কেটে একদম ধুয়ে, কেটে তো ওনারাই দিয়েছে, আমি জাস্ট ধুয়ে সুন্দর করে আর কি রাখবো। প্রতিদিনের মতো তোমাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগ ভিডিওটি এবং আমার রান্নাবান্না, আমার কাজকর্ম যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেখবা, এবং যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা পুরাতন দেখো তারা তো কথাই নেই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।